হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব মশলা ছাড়া সবজি এইভাবে মশলা ছাড়া সবজি রান্না করে গরম গরম ভাত ও রুটির সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে আর যারা একদম মশলা পছন্দ করেন না তাদের কাছে আরও বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই মশলা ছাড়া সবজিটা আমি কিভাবে রান্না করব প্রথমে আমি কড়াইতে জল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মূলা মূলাগুলিকে এইভাবে পাতলা করে কেটে নিতে হবে আর একই সঙ্গে দিয়ে দেব কয়েক টুকরো ফুলকপি এখন এইগুলিকে চার থেকে পাঁচ মিনিট গরম জলের মধ্যে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে এইভাবে সিদ্ধ করে নিলে মোলার ফুল ফুলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না চার থেকে পাঁচ মিনিট এইগুলিকে হালকা একটু সিদ্ধ করে নেওয়ার পর গ্যাসটা বদ্ধ করে জল জড়িয়ে নামিয়ে নেব এরপর এইখানে আমি কিছুটা সবজি নিয়েছি তার মধ্যে রয়েছে এইখানে আমি একটা বেগুন একটা আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি দুইটা গাজর গাজরগুলিকে এইভাবে পাতলা করে কেটে নিতে হবে পাঁচ থেকে ছয়টা শিম টুকরো করে কেটে নিয়েছি ছয় থেকে সাতটা বিনস এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এক একমোটো মটরশুঁটি এরপর আমি কড়াইয়ের মধ্যে সবগুলি সবজি দিয়ে দেব যে কড়াইটার মধ্যে রান্না করবেন সেই কড়াইটাই কিন্তু ব্যবহার করতে হবে তবে সব ধরনের সবজি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের হাতের কাছে যা আছে তা দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মূলার ফুলকপি দিয়ে দিচ্ছি পর দেখে একটা পেঁয়াজ কুচি এইখানে আমি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি তবে সবগুলি ধনিয়া পাতা আমি একসঙ্গে ব্যবহার করব না অর্ধেক অংশ দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখন সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে রান্নার জন্য বসিয়ে দিলাম তবে এর মধ্যে জল ব্যবহার করবেন না সবজি থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এইগুলিকে আবারও মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করব এর মাঝখানে ডাকনারা সরিয়ে নিয়ে আবার একটু নেড়ে দিতে হবে দেখুন এর মধ্যে কিন্তু অনেকটাই জল বের হয়েছে তো এইভাবে একটু পর পর ডাকনা সরিয়ে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় কুড়ি মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সবজিগুলি সিদ্ধ হয়েছে কি না তো সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে যে জল বের হয়েছে জলগুলিও কিন্তু শুকিয়ে গেছে তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন এইগুলিকে এইভাবে হালকা একটু চেপে মিশিয়ে নিতে হবে এইভাবে হালকা একটু চেপে মিশিয়ে নিলে সবজিগুলি ভাঙবে ভালো লাগবে এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে দিতে পারেন তো এইভাবে রান্না করে গরম গরম ভাত ও রুটির সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন